আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। চট্টগ্রামে কর্ণফুলি টানেলের অপর সাইডে অর্থাৎ আনোয়ারা সাইডে নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক এবং পুরাতন সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এরই মধ্যে টানার থেকে ছাদর চৌমোহনী পর্যন্ত নতুন করে চার লেনের সড়ক নির্মাণ করা হয়েছে, যা গত ভিডিওতে তুলে ধরেছি। আজকের ভিডিওতে শিকলবাহা থেকে খালাবিবির দিঘি পর্যন্ত বিদ্যমান সড়ক সম্প্রসারণ করে ছলেন করা হচ্ছে তার আপডেট তুলে ধরব, যা ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এখন আমরা কোরিয়ান ইপিজেড থেকে শাহ আমানত ব্রিজমুখী সড়কের চিত্র দেখব, সেই সাথে বাইকে করে মোটু ব্লকের মাধ্যমে বর্তমান সড়কের সম্পূর্ণ চিত্র তুলে ধরব, যা আপনাদের বোঝার ব্যাপারে সহজ হবে। ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন, আনকাট ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এই মাত্র আমরা বের হলাম কোরিয়ান ইপিজেড থেকে। এটা হচ্ছে মেন গেট, ওদিকে হচ্ছে দক্ষিণ গেট আনোয়ারার ওদিকে। তো এখানে ছ লেনের কাজ চলতেছে, সেই খালাবিবির দিঘি থেকে শুরু হয়ে এখানেও কিন্তু কাজ চলতেছে। আমাকে তো এখানে দোলাবালি দেখেন কত বিশাল রাস্তা। এই পাশে কিন্তু কার্পেটিং কাজ চলতেছে, এই পাশে আগের রুটে আছে, এই রুট দিয়ে গাড়ি চলাচল করলো, ওই পাশ দিয়ে এখনও গাড়ি চলাচল শুরু করে নাই। যত ধরনের ঢালাই আছে, কার্পেটিং আছে, সেইগুলো করার পর সম্ভবত ওইদিকে চালু করে দিয়ে এই পাশে আবার কাজ শুরু করবে। দেখেন এই পাশে একদম নিচু করে বেসমেন্ট করা হচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তা একটু অন্ধকার লাগতেছে। তবে এখন আমি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি, আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছি। এখানে কালভার্ট করা হচ্ছে একটা, কালভার্টের একাংশ সম্পূর্ণ হওয়ার পর এইদিকে খুলে দিয়ে ওইদিকে কাজ চলতেছে। মানে এক প্রকার ব্যাপক কর্মযজ্ঞ চলছে বলা চলে দক্ষিণ চট্টগ্রামে। দেখেন মনে হচ্ছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হচ্ছে, যে ধুলাবালি। এই জন্য এদিকে আসা হয় না, কিন্তু কি করব। আর এখানে কালভার্ট হচ্ছে আরো একটা, এক্সকাভেটর দিয়ে মাটি তোলার কাজ চলতেছে। সেই সাথে এখন বাজে, আর এটা হচ্ছে মাদ্রাসা নুরুল উলুম তাজবিদুল কোরআন এতিমখানা ও এতিমখানা শাহমিপুর। কেন আস্তে ধীরে যাই, কারণ খুবই সিএনজিদের উৎপাত লক্ষণীয়, যে কোনো সময় আবার গাড়ির উপর তুলে দিলে সমস্যা। আস্তে 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 যাব। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে কিন্তু মাটি ভরাট এবং শক্ত করার কাজ চলমান রয়েছে, সেই সাথে এদিকে কালপাটও খাওয়া সম্পন্ন। আমি এই পাশ দিয়ে চলে যাই বদ্ধতার সাথে। হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসতেছে, এখানে প্রচুর পরিমাণ ধুলাবালি। বর্তমান সড়কের চিত্র দেখতে দেখতে আরো কিছু তথ্য জেনে আসি।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা থেকে আনোয়ারা উপজেলা পর্যন্ত চার লেনের 11.50 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রশস্তকরণ হচ্ছে। এর মধ্যে 8.10 কিলোমিটার সড়ক দীর্ঘতে যানবাহন চলাচলের জন্য দুটি লেন সহ মোট চার লেনে উন্নীতকরণ করা হচ্ছে। এর মধ্যে 3.40 কিলোমিটার সড়ক দু লেনে উন্নীতকরণ করা হচ্ছে। এর জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে 407 কোটি টাকা, যা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। আর এই সড়কটি নির্মাণ কাজ শেষ হলে পটিয়ার বঙ্গবন্ধু ও খৈগ্রাম সেতু হয়ে কর্ণফুলী আনোয়ারা বাঁশখালী উপজেলার সাথে তৈরি হবে আন্তঃসংযোগ। তাছাড়া দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার জেলার লাখো মানুষের সড়ক যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হবে মনে করেন এই জনপদের মানুষ। সড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পটির শুরু হয় 2020 সালের জানুয়ারি মাসে ও শেষ হবে 2024 বছরের ডিসেম্বরে। প্রকল্পটি যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তাহের ব্রাদার্স লিমিটেড ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড। আমরা বর্তমানে আনোয়ারা সাইড থেকে কর্ণফুলী ব্রিজের দিকে যাচ্ছি, যা শহরের দিকে। এখানে বিশাল বিশাল পুকুর খনন করা হচ্ছে, মাটি পরীক্ষার জন্য এগুলো মনে হয় খনন করছে। আসলে বড় বড় যেগুলো কাজ করে এগুলো সাধারণ পাবলিকের মাথায় ধরবে না, কত বিশাল বিশাল গর্ত করে এবং আর বিশাল বিশাল কাজ, এগুলো কেমনে কেমনে আবার পরবর্তীতে পরিপূর্ণতা লাভ করে এগুলো আমাদের মাথায় ধরবে না। এগুলো যারা ইঞ্জিনিয়ার আছে ওরাই হিসাব করবে। ওইদিকে যাচ্ছি না, এখন আমরা চলে আসলাম শিকলবাহা ক্রসিংয়ে। আর এই হচ্ছে পটিয়া হাইওয়ে থানা, ওদিক দিয়ে যাবে পটিয়া দিয়ে কক্সবাজার, আর সামনে হচ্ছে কর্ণফুলী নদীর উপর ব্রিজ শাহমানের সেতু। আমরা এদিক দিয়ে চলে যাবো, এখন সম্ভবত পুলিশ কাকে যেন আটকাচ্ছে। আমি একটু আপনাদেরকে ভেসপার ঠান দেখাবো। এই দেখেন একটা সুজুকি ভেসপা, এটা ঠান দেখেন কি পিক আপ, সব কিছু ওভারটেক করে ও একদম অনায়াসে চলে যাচ্ছে। দেখতে দেখতে আমরা নতুন ব্রিজ এলাকায় চলে আসছি। কর্ণফুলী নদীর পাশ দিয়ে নতুন আউটার রিং রোড হচ্ছে, সেই সাথে ওখানে সুইচ গেটও হচ্ছে। আগামী ভিডিওতে সেই প্রকল্প নিয়ে আপডেট দিব, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার মতো হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আর এখন চলে আসছি আমি যেখানে মেরিটাইম ইউনিভার্সিটি হবে, আর পিছনে পিছনে যে বিস্তীর্ণ মরুভূমির মতো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। আর সেই সাথে দেখতে পাচ্ছি এখানে আউটার রিং রোডের কাজও অনেকাংশে শেষ। আমি চট্টগ্রাম শাহমান সেতু অর্থাৎ নতুন ব্রিজ থেকে বাইক চালিয়ে নদীর পাশ দিয়ে এখানে আসলাম, আর এখানে এসে আমি ভিডিওটা শেষ করতেছি।